117,000 কোটি টাকা যেটা বাংলার ন্যায্য প্রাপ্য সেই টাকা আজকে নরেন্দ্র মোদি বন্ধ করে দিয়েছে। শুধু আপনাদের ওই একটাই স্বপ্ন ছিল, আপকি বার দোষ পার হয়ে গেল পকার পার। মানুষকে কায় টাইট দিচ্ছেন নরেন্দ্র মোদি, আপনাকে মানুষের জবাব দেবে। প্রায় 1,15,000 কোটি টাকার দেনা আছে যেটা কেন্দ্রীয় সরকার এখনো দেয়নি। কিন্তু চুরি আটকাবার জন্য গিয়ে বলে আসছেন যে কোনো টাকা দেবে না, যারা আসলে প্রাপক তারা বঞ্চিত হচ্ছে। এই অভিযোগগুলো কোথায় ওনার স্পেসিফিক আছে বলুন না? এতগুলো টিম তো এসেছে এখানে, একটাও তো কোনো চুরি পায়নি। আজকে আমাদের অবস্থান কর্মসূচি হচ্ছে, এরপরে যে কর্মসূচি দেবে সে কর্মসূচি হবে আমাদের ধারাবাহিকভাবে। কিছু সমস্যার সমাধান হবে কি না হবে সেটা দেখা যাবে। আপনারা তো জানেন দল একটা কর্মসূচি 2 তারিখে দিল্লি যাওয়ার কর্মসূচি আছে 100 দিনে টাকার জন্য। আমরা যাব, আমরা গিয়ে আমাদের দাবি চাইব। আমরা সারা বাংলা জুড়ে বিভিন্ন টাউন ব্লক এবং বিধানসভা এই বঞ্চনার প্রতিবাদে, মণিপুরের প্রতিবাদে সার্বিক কেন্দ্রীয় সরকারের বিজেপির ব্যর্থতার প্রতিবাদ আজকে বাংলা জুড়ে এই আমাদের বিক্ষোভ অবস্থান কর্মসূচি। বঞ্চনা বঞ্চনা আর বঞ্চনা, কিন্তু শুধু একই বলি আওরে কি হবে? যদি আপনি জিজ্ঞাসা করেন যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা কোন কোন খাতে খরচ হচ্ছে, কিভাবে খরচ হচ্ছে, কতটা খরচ হয়েছে আর তার মধ্যে কতটা ডিস্ট্রিবিউটেড হয়েছে টাকা, কেন কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করা হচ্ছে, কেন বিধানসভায় শ্বেতপত্র প্রকাশ করা হচ্ছে না, কেন হিসেব দিতে এত গড়িমসি হচ্ছে, এই প্রশ্নগুলো যদি জিজ্ঞাসা করেন তাহলে শাসকের গোসা হয়ে যাবে। এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করি সোজাসুজি, শাসকের রাগ হয়। গত বছরই আয়ুষ প্রকল্পের উদাহরণ একটা রয়েছে হাতে গরম উদাহরণ। আয়ুষ প্রকল্পে কেন্দ্রের দেওয়া 94 কোটি 90 লক্ষ টাকার মধ্যে 48 কোটি 17 লক্ষ টাকা খরচই করতে পারেনি পশ্চিমবঙ্গ সরকার। যা যা খরচ হলো তার মধ্যে দুর্নীতির অভিযোগ তো রয়েছে, কিন্তু যা যা খরচ করতে পারলো না সেই অ্যামাউন্টটাও কত? 48 কোটি 17 লক্ষ টাকা। সেই টাকা ফেরত চলে গিয়েছে। এমনকি জঙ্গলমহল উন্নয়নেও কেন্দ্রের বরাদ্দ টাকা রাজ্য কিছুই করতে পারেনি এমন অভিযোগও রয়েছে। গত মাসের কথা, মালদার রতুয়াতে 100 দিনের কাজের প্রকল্পে 13 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান এবং কর্মীদের একাংশের বিরুদ্ধে। 13 কোটি কোন প্রকল্প? 100 দিনের কাজ প্রকল্প। আজকে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ধর্ণায় বসেছে। কেন ধর্ণায় বসেছে? 100 দিনের কাজের বকেয়া টাকা কেন্দ্র দিচ্ছে না বলে। সত্যি প্রশ্নের উত্তর কি পাওয়া যাচ্ছে?